যিনি খুন করিয়েছেন এবং করেছেন তারে সবচেয়ে ভালো বলতে পারবে। আমাকে জিজ্ঞেস করে কি লাভ? ওনারা তো মুখে খুলছেন না। মুখ না খুললে মুখ খোলান, আপনাদের তো একশো রকম তরিকা জানা আছে। চা খাবেন? থ্যাংক ইউ। আপনি আপনার স্বামী হত্যার বিচার চান না? বিচার হলে কি পাবো? পেনশনের টাকাটা ছাড় পাবো? একশোটা অফিসের দৌড়াদৌড়ি কি বন্ধ হয়ে যাবে? এই কলোনিতে বড় জোর দু এক মাস থাকতে পারবো? অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে। মা আমি এখন খেলব। শরণ, তোমাকে বলেছি ভেতরে যেতে। তাহলে আমি বইছি। শরণ, শরণ, খবরদার, খবরদার শরণ, আমি কিন্তু প্রচন্ড রাগ করব। বিচার চাই কিনা জানতে চেয়েছেন না? বিচার চাই, দিদারুল হকের বিচার চাই। একটা পরিবারকে পথে বসিয়ে চলে যাওয়ার জন্য বিচার চাই। যতদূর জানি আপনার স্বামী দিদারুল হকের নামে ইন্স্যুরেন্সের একটা পলিসি আছে। ওই একটাই, মামলা রায় না হওয়া পর্যন্ত সেটাও পাবো না। দেখেন সুরাইয়া, আপনার স্বামী কিন্তু মারা যাননি, উনি খুন হয়েছেন, ওনাকে হত্যা করা হয়েছে, এবং এই হত্যার পেছনে নিশ্চয়ই কারো না কারো স্বার্থের দ্বন্দ্ব আছে। স্বার্থটা কার? আপনার ধারণা এই ইন্স্যুরেন্সের 27 লাখ টাকা পলিসির জন্য আমি আমার স্বামীকে খুন করেছি? আপনার না সিনেমা বানানো উচিত। এসব উদ্ভট কল্পনা নিয়ে বারবার জেরা করতে এসে ভিকটিমকে হ্যারাস করবেন না প্লিজ। আগামী 17 তারিখের মধ্যে চার্জশিট হয়ে যাবে। ধন্যবাদ, আসুন।